আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে তোমরা সপ্তম শ্রেণীর ইংরাজি বইয়ের তোমরা এই যে বার্ষিক পরীক্ষা দিতে যাচ্ছ সামনে, এই বার্ষিক পরীক্ষার ইংরাজি সাবজেক্টের প্রশ্ন কেমন হবে এটাই তোমরা জানতে পারবা। এখানে ক্লাস 6 লেখা রয়েছে কিন্তু এটা ক্লাস 7-এর প্রশ্ন, এখানে মানে ভুল করে ক্লাস 6 লেখা হয়েছে, ঠিক আছে? এটা হলো ক্লাস 7-এর একটা প্রশ্ন। তো তোমাদের স্যাম্পল কোয়েশ্চেন নিয়ে মূলত আজকে আমাদের এই ভিডিওটা। তোমরা যদি ভিডিওটা দেখো আমি আশা করি ইনশাআল্লাহ তোমরা এখান থেকে অনেক কিছু জানতে এবং শিখতে পারবে যে তোমাদের প্রশ্নটা আসলেই কেমন হবে। সুতরাং খুব মনোযোগ সহকারে তোমরা ক্লাসটা করো এবং তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলে মানে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবা। তো এখানে দেখো বলা হচ্ছে স্যাম্পল কোয়েশ্চেন ফর দ্য রিটেন টেস্ট অ্যাজ পার দ্য প্রেসক্রাইবড ফরম্যাট, মানে যেই ফরম্যাটে তোমাদের প্রশ্ন দেওয়া হবে রিটেন পরীক্ষার জন্য মানে লিখিত পরীক্ষার জন্য তারই স্যাম্পল কোয়েশ্চেন, মানে এই ধরনের হুবহু এমন প্রশ্ন তোমাদের পরীক্ষাতে দেওয়া হবে। তো এখানে দেখো অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট 2024, মানে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন যে পরীক্ষা সেইটা 2024, স্যাম্পল কোয়েশ্চেন ইংলিশ মানে সাবজেক্ট ইংলিশ ক্লাস 7 গ্রেড 7। তোমাদের এই প্রশ্নে অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য তোমরা সময় পাবে 3 আওয়ার্স মানে 3 ঘন্টা এবং মার্কস থাকবে 100 মানে 100 মার্কের লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে। তো এখানে প্রথমে তোমাদের দেখো পার্ট এ, এটা হলো রিডিং অংশ বা রিডিং পার্ট। এই পার্টে কি কি থাকবে দেখো, এখানে 1 নম্বরে বলা হবে রিড দ্য টেক্সট অ্যাবাউট ভিক্টোরি ডে ইন বাংলাদেশ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলোস। অ্যাকচুয়ালি এখানে একটা টেক্সট তোমাদের দেওয়া হবে, কোনো একটা টেক্সট দেওয়া হবে সেইটা তোমাদের পড়তে হবে, তারপরে এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলার উত্তর করতে হবে। তো তোমরা প্রথমে এখানে যে টেক্সটটা থাকবে সেটা সুন্দরভাবে পড়বা, পড়ার পরে A নম্বরে বলা হবে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস মানে MCQ। এখানে দেখো 5টা প্রশ্ন থাকবে এবং এই প্রশ্নটার জন্য 4টা করে অপশন এখানে থাকবে, এর মধ্যে থেকে যেটা সঠিক সেটা তোমাদের লিখতে হবে, ঠিক আছে? তো 1 নম্বরে মানে A নম্বরে তোমরা 5টা করলে 5 মার্ক পেয়ে যাবা। দেখো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা রয়েছে, এগুলো তোমরা সুন্দরভাবে করবা। এরপরে বিতে বলা হবে রাইট অ্যান্সার্স টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে 5টা প্রশ্ন থাকবে, তোমাদেরকে কি করতে হবে এই 5টা প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটার জন্য 2 মার্ক করে 10 মার্ক, ঠিক আছে? এই উত্তরগুলা করতে পারলেই কিন্তু তোমরা সুন্দরভাবে পরীক্ষায় রেজাল্ট পাবে এবং এই উত্তরগুলা কিন্তু তোমরা প্যাসেজ থেকেই করতে পারবা, এই জন্য প্যাসেজটা খুব ভালোভাবে পড়তে হবে। আর একটা কথা খেয়াল রাখবা, প্রশ্নটা যেই টেন্সে করা হবে উত্তরটাও কিন্তু তোমাদেরকে সেই টেন্সেই দিতে হবে। এভাবে এগুলা খেয়াল রেখে তোমরা যদি অ্যান্সার করো ইনশাল্লাহ খুব ভালো মার্ক তোমরা পেয়ে যাবা। এবং আমি তোমাদেরকে এই যে প্রশ্নটা দিতাছি এই প্রশ্নের উত্তর যদি তোমাদের দরকার হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে, কমেন্টে জানালে ইনশাল্লাহ আমি তোমাদের সাথে এই প্রশ্নগুলোর উত্তর নিয়েও আলোচনা করব। তো তোমাদের কাছে আরেকটা অনুরোধ থাকবে, আমার আরেকটা চ্যানেল রয়েছে তোমরা হয়তো অনেকেই জানো ES360 Kids নামে, তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। এবং ফেসবুকে একটা পেজ রয়েছে এসেনশিয়াল স্টাডি 360 নামে, তোমরা চাইলে ফেসবুক থেকেও কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারো। আবার আমাদের একটা গ্রুপও রয়েছে, তোমরা প্রতিনিয়ত আমাদের সাথে যুক্ত থাকতে এবং আপডেট নিউজ পেতে আমাদের গ্রুপেও যোগদান করতে পারো। এসেনশিয়াল স্টাডি 360 লিখে ফেসবুকে সার্চ করলেই কিন্তু তোমরা এগুলা পেয়ে যাবা। তো তোমরা B নম্বরে এই প্রশ্নগুলোর উত্তর করবা, ঠিক আছে? এরপরে 2 নম্বরে রিড দ্য ডায়ালগস ফ্রম অ্যাক্ট টু সিন 2 অফ অ্যাজ ইউ লাইক ইট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এখানে আরেকটা টেক্সট থাকবে, ঠিক আছে? যেমন এখানে অ্যাজ ইউ লাইক ইট থেকে অ্যাক্ট 2 এর সিন 2 এখানে দেওয়া হয়েছে, তো এটা তোমাদের পড়তে বলা হচ্ছে, তারপরে এখানে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলার উত্তর করতে হবে। এখানে যেই টেক্সটাই থাকবে না কেন তোমরা সুন্দরভাবে পড়বা, পড়ার পরে এখানে দেখো বলা হবে রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু অর ফলস। ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে 5টা স্টেটমেন্ট মানে বিবৃতি, 5টা বিবৃতি দেওয়া থাকবে, তোমাদের বলতে হবে এই কথাগুলো সত্য নাকি মিথ্যা। যদি বলা হচ্ছে ইফ ফলস, যদি মিথ্যা হয় গিভ দ্য কারেক্ট অ্যান্সার, তাহলে সঠিক অ্যান্সারটা তোমাদের লিখতে হবে। আশা করছি তোমরা কিভাবে ট্রু ফলস লিখতে হয় সেটা জানো। এরপরে তোমাদের বলা হবে রিড দ্য ডায়লগস এগেইন। উপরে যে ডায়লগটা রয়েছে বা থাকবে সেটা তোমাদের আবার পড়তে বলা হবে। অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এরপরে এখানে দেখো একটা টেবিল রয়েছে, এই এ কলামের সাথে কলাম বি এর ম্যাচিং করতে হবে। ঠিক আছে, এইগুলো তোমরা পড়বা, পড়ার সাথে সাথে তোমরা বুঝতে পারবে মানে এইটার সাথে এখানে কোনটা হবে সেইটা ম্যাচিং করে করে তোমাদেরকে লিখতে হবে। তো আশা করি তোমরা এটাও জানো। এ হচ্ছে তোমাদের পার্ট 1। তাহলে পার্ট 1 থেকে তোমরা কত নাম্বার পাচ্ছ দেখো এখানে 5। একটু তোমরা দেখো তাহলে ভালো বুঝতে পারবা। এখান থেকে 5 আর এখানে রয়েছে 10, তাহলে 5 আর 10-এ 15। তোমরা এখান থেকে এই যে এখান থেকে পাচ্ছ 10, তাহলে 15 আর 10-এ 25। এরপরে তোমরা এখান থেকে পাচ্ছ কত 5, 25 আর 5-এ 30। তার মানে এই যে পার্ট 1 এখান থেকে তোমরা 30 মার্ক কিন্তু খুবই ইজিলি পেয়ে যাচ্ছ, শুধুমাত্র একটু সুন্দরভাবে তোমাদের লিখতে হবে। এরপরে আসো পার্ট বি। পার্ট বি এ যেটা থাকবে সেটা হলো অ্যাপ্রিশিয়েটিং পয়েমস। অ্যাপ্রিশিয়েট মানে কি বলতো প্রশংসা, আর পয়েমস মানে কবিতা। এখানে কবিতা দেওয়া হবে, সেই কবিতাকে প্রশংসা করতে হবে। তো এখানে তোমাদের কি বলা হবে দেখো 3 নম্বরে বলা হবে রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। মানে এখানে যে কবিতাটা থাকবে সেইটা তোমাদের পড়তে বলা হবে এবং তারপরে এই প্রশ্নগুলা মানে কবিতার নিচে প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর করতে হবে। তো এখানে তোমাদের দেখো কি বলা হচ্ছে, আচ্ছা এখানে 10 মার্ক, ঠিক আছে, 1 রয়েছে, 5টা প্রশ্ন থাকবে, প্রতিটার জন্য 2 মার্ক, মোট 10 মার্ক। ঠিক আছে, তো তোমরা এই কবিতাটা পড়বা, পড়ার পরে দেখো এখানে 5টা প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলোর উত্তর করতে পারলেই কিন্তু তোমরা 10 মার্ক পেয়ে যাচ্ছ। এবং এই পার্ট বিয়ে শুধুমাত্র একটা আইটেমই তোমাদের দেওয়া হবে, তার মানে 10 মার্ক। ঠিক আছে, এই 10 মার্ক তোমরা পাবে পার্ট বি থেকে। এরপরে আসো পার্ট সি। এখানে থাকবে গ্রামার অংশ। তো তোমাদের কিছু গ্রামার সুন্দরভাবে বুঝতে হবে। প্রথমে 4 নম্বরে বলা হবে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড রিরাইট ইট ইউজিং দ্য রাইট ফর্মস অফ ভার্বস। তোমাদের এই যে একটা আইটেম রাইট ফর্মস অফ ভার্বস, রাইট ফর্মস অফ ভার্বস এটা কিন্তু জানতে হবে। এর জন্য তোমাদের মূলত টেন্সটা একটু সুন্দরভাবে পাঠতে হবে। ঠিক আছে, এখানে মোট 10টা দেখো গ্যাপ থাকবে, 10টা গ্যাপ, প্রতিটার জন্য হাফ মার্ক করে। টেন্স, বিশেষ করে টেন্স মেইনটেইন করে তোমরা এটা যদি করতে পারো ইনশাল্লাহ এখান থেকে তোমরা 5 মার্ক পেয়ে যাবা। ঠিক আছে, কিভাবে এগুলা পাঠতে হয় যদি তোমরা অবশ্যই জানতে চাও কমেন্ট করবা। পরবর্তী 5 নম্বরে রিড দ্য সেন্টেন্সেস বিলো and write the name of the tense in column A. এখানে দেখো তোমাদের বলা হবে then write a new sentence using the same tense in column B. আচ্ছা, এইখানে তোমাদের বলা হচ্ছে যে নিচে কিছু সেন্টেন্স থাকবে, এই সেন্টেন্সগুলো তোমাদের পড়তে হবে, তারপরে write the name of the tense, তারপরে এই সেন্টেন্সগুলো কোন টেন্সে রয়েছে তার নাম লিখতে হবে। ঠিক আছে, then write a new sentence using the same tense, তারপরে ওই একই সেন্টেন্স তোমাদের কলাম বিতে লিখতে হবে। তো আমি যদি তোমাদের একটা বোঝায় দেখো, এ নম্বরে বলা হচ্ছে ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে গতকাল, আই উইটনেসড মানে সাক্ষী। দেখো এটা পাস্ট টেন্সে কিন্তু রয়েছে ইডি, আবার ইয়েস্টারডে থাকলে সেটা পাস্ট টেন্স। অ্যান এক্সট্রা অর্ডিনারি ক্রিকেট ম্যাচ, গতকাল আমি সাক্ষী হয়েছিলাম একটা অসাধারণ ক্রিকেট ম্যাচের। তার মানে বুঝতেই পারতেছো এটা পাস্ট টেন্স। তার মানে তোমাদের কী করতে হবে বলো তো, এই জায়গাতে মানে খাতার উপরে তোমাদের এখানে লিখতে হবে পাস্ট টেন্স, অথবা তোমরা চাইলে লিখতে পারো পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল টেন্স। যেহেতু এটা পাস্ট সিম্পল টেন্স, তার মানে এইভাবে লিখতে পারো পাস্ট সিম্পল টেন্স, সিম্পল বলতে ইনডিফিনাইট, এটাকে আবার সিম্পল টেন্সও বলা হয়ে থাকে। ঠিক আছে, লিখে এখন তোমাদের এই পাস্ট সিম্পল টেন্স বা ইনডিফিনাইট টেন্স আর একটা এখানে তোমাদের লিখতে হবে। ঠিক আছে, তুমি লিখতে পারো যে আই অ্যাট রাইস, এভাবে আমি ভাত খেয়েছিলাম, অথবা তুমি লিখতে পারো যে ইয়েস্টারডে, এভাবে আচ্ছা yesterday I went to school, গতকাল আমি স্কুলে গিয়েছিলাম। এইভাবে তোমাদের লিখতে বলা হচ্ছে, ঠিক আছে? যদি এইভাবে লিখতে পারো টেন্সগুলো আইডেন্টিফাই করার পরে, তখন তোমরা প্রতিটার জন্য কিন্তু 2 মার্ক পেয়ে যাচ্ছ। দেখো 10 মার্ক, কত সুন্দর মার্ক। এরপরে আসো তোমরা 6 নম্বরে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য টেবিল। এখানে দেখো একটা প্যাসেজ থাকবে, এই প্যাসেজে যে গ্যাপগুলো রয়েছে, তো এখানে যে গ্যাপগুলো থাকবে মূলত 10টা গ্যাপ থাকতে পারে। যদি 10টা গ্যাপ থাকে তাহলে হাফ মার্ক করে 5 মার্ক, আর 5টা থাকলে এক মার্ক করে তোমরা পেয়ে যাবা। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে এগুলা করতে হবে। প্রিপোজিশন কি আশা করি তোমরা জানো, ইন, অফ, অ্যাট, উইথ, ঠিক আছে, এগুলা, বাই, এগুলো হচ্ছে প্রিপোজিশন। এগুলা দিয়ে তোমাদের এগুলা পূরণ করতে হবে। তোমরা যারা প্রিপোজিশন এখনও ভালো করে জানতে পারোনি অবশ্যই তোমরা জানবে, এবং প্রিপোজিশন নিয়ে আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও রয়েছে, তোমরা কিন্তু দেখতে পারো। এরপরে দেখো 7 নম্বরে বলা হবে, রিড দ্য সেন্টেন্সেস, কানেক্ট দেম ইউজিং অ্যান্ড, বাট, বিকজ, অর, অ্যাজ ওয়েল অ্যাজ, এইগুলাকে বলা হয় কনজাংশন। তো এইগুলা ব্যবহার করে তোমাদের এই গ্যাপটা পূরণ করতে হবে। যদি এটা করতে পারো তখন তোমরা এখান থেকে 5 মার্ক পেয়ে যাবা, ঠিক আছে? এটা পারার জন্য তোমরা সুন্দর করে প্যাসেজটা পড়বা, দেন বাংলা অর্থ বোঝার চেষ্টা করবা, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবা, মানে এখান থেকে সুন্দরভাবে নাম্বারটা পেয়ে যাবা এবং এগুলা করতে পারবা। এরপর 8-এ বলা হচ্ছে, রিড দ্য টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য আন্ডারলাইনড পার্টস টু প্যাসিভ ফর্মস। এখানে মূলত তোমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। এখানে তোমাদের বলা হচ্ছে টেক্সটটি পড়ো এবং আচ্ছা চেঞ্জ দ্য আন্ডারলাইনড পার্টস, মানে আন্ডারলাইন করা, দেখো এখানে আন্ডারলাইন করা রয়েছে, এই পার্টগুলা বা এই অংশগুলা তোমাদের চেঞ্জ করতে হবে। কিসে চেঞ্জ করতে হবে? প্যাসিভ ফর্মসে। মানে ভয়েস তো আমরা জানি 2 প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। এইটা পারার জন্য তোমাদের কিন্তু ভয়েস চেঞ্জটা সুন্দরভাবে শিখতে হবে, তাহলে তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ 5 মার্ক। এ হচ্ছে পার্ট সি। তার মানে পার্ট সিতে কত পাচ্ছ দেখো একটু ভালোভাবে, এখান থেকে তোমরা পাচ্ছ 5, আবার এখানে পাচ্ছ 5, তাহলে 5 আর 5 কত হলো? 10। তারপরে তোমরা এখানে পাচ্ছ 5, 10 আর 5-এ 15। এরপরে তোমরা এখানে পাচ্ছ কত বলো তো, এখানে পাচ্ছ 10, তাহলে 15 আর 10-এ কত হয়? 25, 25, আর এখান থেকে তোমরা পাচ্ছ 5, 30। এই পার্ট সি থেকে তোমরা কিন্তু 30 মার্ক খুবই সহজে পেয়ে যাবা, যদি তোমরা এই গ্রামারগুলা সুন্দরভাবে করতে পারো। এরপরে দেখো পার্ট ডিতে থাকবে রাইটিং অংশ, মানে লিখিত অংশ। এইটাও খুবই ইজি একটা বিষয়, তোমরা যারা একটু লেখায় অভ্যস্ত আছো তারা কিন্তু খুবই ইজিলি এখান থেকে 30 মার্ক পেয়ে যাবা। তো দেখো এখানে 9 নম্বরে বলা হবে, সাপোজ ইউ আর জুলিয়া, মানে এইটাই যে থাকবে বিষয়টা কিন্তু এমন না। এখানে মূলত তোমাদের কি করতে হবে দেখো, মনে করো তুমি জুলিয়া, ইয়োর ফ্রেন্ড হাবিব হ্যাজ গট অ্যাওয়ার্ড ইন আ মিউজিক কম্পিটিশন। তোমার বন্ধু হাবিব সে একটা গানের প্রতিযোগিতায় অ্যাওয়ার্ড পেয়েছে, পুরস্কার পেয়েছে। নাও রাইট আ লেটার। দেখো এই যে তোমাদের মূলত একটা লেটার লিখতে হবে। এখন তুমি একটা লেটার লিখো, থ্যাঙ্কিং হিম, তাকে ধন্যবাদ জানিয়ে, ফর হিজ অ্যাচিভমেন্ট, তার এই অর্জনের জন্য তাকে ধন্যবাদ দিয়ে একটা লেটার লিখো। ইন রাইটিং, তার লিখিত, মানে তোমার লেখার মধ্যে ফোকাস শুড বি অন হেডিং, গ্রিটিং, বডি, ক্লোজিং অ্যান্ড সিগনেচার। মানে লেটারের মধ্যে তোমার এই জিনিসগুলো থাকতে হবে, একটা হেডিং, গ্রিটিং, বডি, ক্লোজিং এবং লাস্টে গিয়ে সিগনেচার থাকতে হবে। এইগুলা মেনটেইন করে তোমরা যদি লিখতে পারো, এই যে 10 মার্ক, 10-এর মধ্যে 10 যদি নাও পাও, 9 অথবা 8 কিন্তু তোমরা খুবই ইজিলি পেয়ে যাবা। এবারে 10-এ দেখো, সাপোজ ইউ আর লাবিব, মনে করো তুমি লাবিব, ইউ ওয়ান্ট টু জয়েন আ ক্রিকেট ক্লাব, তুমি একটা ক্রিকেট ক্লাবে জয়েন বা যোগদান করতে চাও, বাট ইউ ডোন্ট নো মাস অ্যাবাউট হাউ টু বিকাম আ মেম্বার, কিন্তু তুমি জানো না যে কিভাবে একজন মেম্বার হতে হয়। এখন রাইট আ লেটার টু দ্য অথরিটি আস্কিং ফর সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন রিগার্ডিং দ্য মেম্বারশিপ অব দ্য ক্লাব। এখানেও তোমাদের একটা লেটার লিখতে হবে টু দ্য অথরিটি, কর্তৃপক্ষের কাছে, আস্কিং ফর সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন, কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতেছে, রিগার্ডিং দ্য মেম্বারশিপ অব দ্য ক্লাব, মানে এই ক্লাবে মেম্বার হওয়ার জন্য যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো জানার জন্য একটা লেটার লিখতে হবে। তার মানে দেখো তোমাদের কিন্তু লেটার লেখা শিখতে হবে। কিভাবে লেটার লিখতে হয় এটা যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি তোমাদের একটা ফ্রি হ্যান্ড লেটার লিখে দেবো যেটার মাধ্যমে তোমরা মানে সবগুলাই সুন্দরভাবে লিখতে পারবা। তো এটার জন্য কিন্তু তোমরা 10 মার্ক পেয়ে যাবা। এরপরে 11 নম্বরে দেখো, সাপোজ ইউ আর কাবির অ্যান্ড স্বপন ইজ ইউর ক্লাসমেট। মনে করো তুমি কাবির এবং স্বপন হলো তোমার ক্লাসমেট। ইউ আর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 7 এবং তোমরা ক্লাস 7-এর ছাত্র। ইউর ইংলিশ টিচার হ্যাজ গিভেন ইউ আ হোমওয়ার্ক, তোমাদের ইংলিশ শিক্ষক তোমাদেরকে একটা বাড়ির কাজ দিয়েছে। টু রাইট অন দ্য রিসেন্ট ফ্লাড ইন বাংলাদেশ, বাংলাদেশের সাম্প্রতি যে বন্যাটা হয়েছে সেটার উপরে লিখতে বাড়ির কাজ দিয়েছে। নাও রাইট আ কনভারসেশন, এখন দুইজন এই যে তুমি কাবির এবং তোমার বন্ধু বা ক্লাসমেট স্বপন, এই দুইজনের মধ্যে একটা কনভারসেশন অর্থাৎ ডায়লগ কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। বিটুইন ইউ অ্যান্ড ইউর ক্লাসমেট, তুমি এবং তোমার ক্লাসমেটের মধ্যে কনভারসেশন বা কথোপকথন লিখতে হবে অর্থাৎ ডায়লগ লিখতে হবে। অ্যাবাউট দ্য কজ অ্যান্ড ইফেক্ট অফ দ্য রিসেন্ট ফ্লাড, মানে সাম্প্রতিক যে বন্যা হয়েছে এটার কারণ এবং ফলাফল সম্পর্কে। অ্যান্ড হোয়াট ক্যান বি ডান টু অ্যাড্রেস দ্য প্রবলেম অফ ফ্লাডিং, এবং হোয়াট ক্যান বি ডান কি করা হয়েছে এই বন্যার সমস্যাকে কেন্দ্র করে। তো এখানে যেটাই থাকুক না কেন তোমাদের এইভাবে পড়ে আগে বুঝবা কি লিখতে বলা হচ্ছে, সেই বিষয়ের ওপরে তোমাদেরকে একটা ডায়লগ লিখতে হবে। তার মানে তোমরা পার্ট দিয়ে কত নাম্বার পাচ্ছ? 10, আর এই 10, 20 এবং এখানে 10, 30, এইভাবে তোমরা খুব ইজিলি 100 মার্ক কিন্তু এখান থেকে ইনশাল্লাহ পেয়ে যাবে। সুতরাং তোমাদের যদি কোনো মানে লিখতে কোনো কিছুতে সমস্যা হয়ে থাকে, কোনটা কিভাবে লিখবা, যদি এই বিষয়ে তোমাদের জানার আগ্রহ থাকে আমাকে কমেন্টে জানালে ইনশাল্লাহ পরবর্তীতে আমি খুবই সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে তোমরা এই প্রশ্নগুলার উত্তর করবা। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের কমেন্টের অপেক্ষা আমি থাকবো। যদি কমেন্ট করে থাকো ইনশাল্লাহ পরবর্তীতে এই বিষয়ের ওপরে ভিডিও আপলোড করব।